এই পাশের এলাকায় এক মসজিদে এক মোল্লা গত জুমায় ইজিদকে রহমতুল্লাহ বলেছে। তো স্থানীয় লোকজন তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে বের করে দিছে। তারপরে ইজিদের দালাল এগারা কিভাবে বলে যে কারবালার ঘটনায় ইজিদ দায়ী ছিল না, সব হলো তার এশারায়, সব হলো তার হুকুমে। তারপর পুরা ঘটনাকে সে স্বীকার করলো, যারা ইমাম হোসেনকে শহীদ করলো তাদেরকে মৃত্যুদণ্ড দিল না, উঁচু উঁচু পদ পদবি দিল। তাহলে কারবালার ঘটনায় ইজিদকে কারা বাঁচাতে চায়? নিঃসন্দেহে যারা ইজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। ইজিদ কাফের ছিল কি ছিল না এটার বাংলাদেশে নতুন ব্যাখ্যার প্রয়োজন নাই। একটা সময় ছিল প্রায় এক যুগ আগে, আমি যখন ইজিদকে কাফের বলেছি দেখা গিয়েছে আমাদের মাসলাকের অনেক লোকই খেপে গেছে, আমাকে তারা অপবাদ দিয়েছে আমি শিয়া নওজুবিল্লাহ। তারপরে এদেরকে বহু ডেকেছি সংলাপে বাহাসে, কেউ আসে নাই। তারপর আলহামদুলিল্লাহ আপনারা আমার ডকুমেন্টারিগুলো দেখতেছেন কয়েক বছর যাবৎ। কেন ইজিদকে কাফির বলি এটা আমাদের ব্যক্তিগত মত নয়, কমসে কম 27 জন মুজতাহিদের বক্তব্য আমরা তুলে ধরেছি। এখন এই বিষয়টা একেবারেই সমাধান হয়ে গেছে, অন্তত ইজিদের পক্ষে কেউ দালালি করে না। গুলাতুল লামাজহাবি গিন, কিছু লামাজহাবিদের মধ্যে চরমপন্থী যারা কিছু আছে, সবাই না, চরমপন্থী লামাজহাবি যারা, তারা ছাড়া কেউ আর ইজিদের পক্ষে দালালি করে না। এই পাশের এলাকায় এক মসজিদে এক মোল্লা গত জুমায় ইজিদকে রহমতুল্লাহ বলেছে। তো স্থানীয় লোকজন তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে বের করে দিছে। মানে যারা ইজিদের দালালি করে দুনিয়া ও আখেরাতে তাদের জন্য রয়েছে কি অপমান, লানত, ঠিক কিনা? আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা পক্ষাবলম্বন করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং জান্নাত। যত মাসলাক আছে হক মাসলাক, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবান, তারা একমত ইজিদ ফাসেক। ইজিদ কি ভালো বলার সুযোগ? তবে তারা অনেকে কাফের বলেন নাই, ইমাম আজম বলেন নাই, বলা হয় তারা বলেন নাই। আর আমরা বলি যে না, ইমাম আজমের কাছে সুস্পষ্ট মতগুলো ইজিদের ব্যাপারে পৌঁছে নাই, পরবর্তী বিখ্যাত একজন দুইজন নয়, বড় বড় মুস্তাহিদগণ, এর মধ্যে আহমদ বিন হাম্বলও আছেন, হেদায়ত শরাফাতুল কাদিরের লেখক ইবনুল হুমাম আছেন, তারা ইজিদকে কাফের বলেছেন, আমরা সে মতটা নিয়েছি, সমস্যা কি? তো ভালো দিকেও বলেন নাই, বলেছেন। আবার এখন শোনা যাচ্ছে অনেকে বলে কারবালার ঘটনায় ইজিদের কোনো হাতই ছিল না, পুরা ঘটনাই তো ঘটলো তার নির্দেশে, আর ইমাম হোসেন ও আহলে বাইতের সাথে যে জুলুম করা হয়েছে সে তার পূর্ণ সমর্থন করেছে। দেখুন আল বেদায়ন নেহায়েতে ব্যাপক দলিল আপনার আমার ডকুমেন্টারিতে পাবেন, আব্বাসী টিভি লিমিটেডে যেটা আছে, ইজিদকে কেন কাফের বলি, আজকে সেটা আমার বিষয় না, কিন্তু কথা প্রসঙ্গে বলতে হচ্ছে আল বেদায়ন নেহায়াত চতুর্থ খণ্ডে 188 পৃষ্ঠায় ইবনু কাসির রহমতুল্লাহ তিনি একেবারে বা সানাদ বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন ফালাম্মা দাখালাতির রুউস ওয়ান নিসা ও আলা ইয়াজিদ দাআ আশরাফ আশাম ফাআজলাসাহুম হাওলাহ থুম্মা দাআ বিআলী ইবনুল হুসাইন ও সিবিয়ানুল হুসাইন ও নিসাইহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে আরো 72 জন শহীদের মাথা মোবারক যখন ইজিদের সামনে উপস্থিত করা হলো, সাথে মহিলারাও ছিলেন আহলে বাইতের, ইজিদ শাম দামেস্কে ছিল, সে দামেস্কের বড় বড় বুদ্ধিজীবী, তৎকালীন ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিদের ডাকলেন, ডেকে তাদের উপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্যার মোবারক কাটা স্যার, ওখান থেকে রক্ত পড়ছে,
সাথে আরো 72 জনের মাথা। আর সে লোকজন ডেকে তামাশা করতে লাগলো। দাবি আলী ইবনে হোসেন হযরত হোসেনের ছেলেকে ডাকলেন, জানুল আবিদিনকে। কাকে? ওনারই নাম বাকের। ওনার নামই, ওনাকেই বাকের বলা হয়, ইমাম বাকের। বাকের বিদীর্ণকারী, গোটা ইলমকে বিদীর্ণ করে ইলমের মগজ তিনি নিয়ে ফেলেছিলেন। হযরত জাইনুল আবিদিনকে আনা হলো। ফাউদখিলনা আলাইহি ওয়ান্নাসু ইয়ানজুরুন, মহিলাদেরকে আনা হলো, আহলে বাইতের মহিলাদেরকে। হযরত হোসেনের স্ত্রী আছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন, আহলে বাইতের মহিলারা আছেন। হযরত জাইনুল আবিদিন একেবারে বাচ্চা, ছোট, এই একজনই আহলে বাইতের বেঁচে গেছিলেন। ফাকাল আলী, আলী ইবনে হোসেন, ইয়া আলী, আবুকা কাতআ রাহমি ওয়া জাহালা হাক্কি ওয়া নাযাআনি সুলতানি, তোমার বাবা হোসেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আমার যে হক তা বুঝার চেষ্টা করেন নাই, এবং আমার সালতানাত ক্ষমতা নিয়ে আমার সাথে কারাকারি করেছেন। নাউজুবিল্লাহ। ফাসানা আল্লাহু বিহি মা কদ রাআইতা, নাউজুবিল্লাহ। তারপর তোমার বাবার কি হলো, তুমি চোখেই দেখলা কারবালায়। তাহলে কারবালার পুরা ঘটনা সে সমর্থন করলো কি না? করছে। তারপর ইজিদের দালাল এগারা কিভাবে বলে যে কারবালার ঘটনায় ইজিদ দায়ী ছিল না, সব হলো তার এশারায়, সব হলো তার হুকুমে। তারপর পুরা ঘটনাকে সে স্বীকার করলো। যারা ইমাম হোসেনকে শহীদ করলো তাদের কি মৃত্যুদণ্ড দিল না, উঁচু উঁচু পদ পদবি দিল? তাহলে কারবালার ঘটনায় ইজিদকে কারা বাঁচাতে চায়? নিঃসন্দেহে যারা ইজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। এটা তো মুসলমানের পক্ষে সম্ভব না, সম্ভব? তখন ফাকাল আলী, বাচ্চা মানুষ জানুল আবদিন, তিনি কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। যা আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, এই জমিনে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে তোমাদেরকে, বিপদ আপদ স্পর্শ করে, সেটা সেই অনুপাতে যেরকম তকদিরে লেখা হয়েছে। তো হযরত জাইনুল আবদিন জবাব দিলেন যে আমার বাবার তকদিরে ছিল শাহাদাত, শাহাদাত নসিব হয়েছে। এজিত লজ্জা পেয়ে গেছে, বাচ্চা মানুষ কোরআন শরীফ থেকে দলিল দিস। ফাকাল ইয়াজিদ লি ইবনিহি খালিদ আজিবহু, তো এজিদেরও একজন ছেলে ওখানে ছিল, এজিদ তার ছেলেকে বলল তুমি জবাব দাও। কালা ফামা দারা খালিদুন মা ইয়ারুদ্দু আলাইহি, কিন্তু জয়নুল আবদিনের জবাব কি দিবে এটা এজিদের ছেলে আর খুঁজে পেল না। আল্লাহ তাআলা হযরত জয়নুল আবিদিনের সম্মান কি করলেন, বুলন্দ করে দিল। তাহলে বলুন আপনারা যে কারবালার ঘটনা পুরাটায় এজিদের সমর্থন ছিল কিনা? ছিল। তো কারাই কথা প্রচার করছে যে এজিদ দায়ী না? এই কথা দিয়ে এজিদকে বাঁচানোর কোনো সুযোগ নাই। দুই, দশই মুহররম দেখা যায় আহলুত তাশাইয়ু তাজিয়া বের করে, কি বের করে? রাফিজিরা, আহলুত তাশাইয়ু, শিয়া সম্প্রদায়। আমরা তাজিয়াকে সমর্থন করি না, ওরা পদভ্রষ্ট, গোমরা, ঠিক কিনা? তাই বলে আবার খুব বেশি দেখা যায় পাকিস্তানে এবং ভারতে যারা সুন্নি দাবিদার তারা আবার নতুন কাপড় পরে দশই মহরম, ভালো ভালো খাবার দাবার রান্না করে খায়, আনন্দ প্রকাশ করে। শিয়াদের বিরোধিতা করতে যে আনন্দ প্রকাশ করা হচ্ছে ইমাম হোসেনের বিপক্ষে, ঠিক কিনা? এটা তো আরেক গুমরাহি না, কথা বলে আরেক গুমরাহি। তো দেখুন, দশই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে কারবালার স্মরণে যাদের মনে ব্যথা জাগবে না, আমি মনে করি রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার তার নাই।
কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন না? ইমাম আহমদ বিন হাম্বাল রাওয়ায়ত করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস, আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার আশআতা আকবার মাআহু ক্বারুরাতুন ফিহা দামুন ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা। ইবনে আব্বাস বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম দুপুরবেলা, স্বপ্নে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলের চুল মুবারকে, দাড়ি মুবারকে জান্নাতি মাটি লেগে আছে, আল্লাহ রসুলের হাতে একটি কাচের বোতল আর বোতলের মধ্যে তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক, এটা কি? আল্লাহর হাবিব বললেন, হাদা দামুল হুসাইন ওয়া আসহাবিহি লাম আজাল আলতাকিতহু মুনযুল ইয়াউম। এই বোতলে আছে হোসেনের রক্ত ও তার সঙ্গীদের রক্ত, তারা শাহাদাত বরণ করেছে, আমি সেদিন থেকে এটা বহন করে আছি, আমি আমার নাতি ও তার সঙ্গীদের শাহাদাতের এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে দিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেয়েছেন না? বলেন। এ হাদিসটি ইমাম আহমদ রাওয়ায়ত করেছেন তার মুসনাদে, আবদ ইবনে হুমায়ত রাওয়ায়ত করেছেন তার মুসনাদে, তবারানী তার কবীরে হাদিসটি উল্লেখ করেছেন, মজমা ও জাওয়ায়েদে ইমাম হাইসামে উল্লেখ করেছেন, এবং হাদিসটিকে সবাই বলেছেন তাফাররাদা বিহি আহমদ ওয়া ইসনাদুহু কাওী। আহমদ একা রাওয়ায়ত করল, সনদ খুব শক্তিশালী। কথা বুঝতেছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন না? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার এখন যারা বিরোধিতা করে, এজিদের পক্ষ নেওয়া মানে তার বিরোধিতা করা, তার কি করা, এরা রসুল্লাহর উম্মত দাবি করার অধিকার কি রাখে? আরেকটি হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, যেটা দালাইলুন নুবুয়াতের সপ্তম খণ্ডে বাইহাকি রাওয়ায়াত করেছেন, হাদিসটি হাসান সহি, ইবনু কাসিরও আল বেদা নেহায়াত উল্লেখ করেছেন, সালামি রাওয়ায়াত করেছেন, দাখালতু আলা উম্মে সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। মুহররমের 10 তারিখ আমি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেয়ে দেখি তিনি কান্না করছেন। ফাকুলতু মা ইউবকিকে, আমি জিজ্ঞেস করলাম, মা আপনাকে কোন জিনিস এভাবে কান্না করাচ্ছে? ফাকালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে দেখলাম, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের নূরের দাড়ি মোবারক ও চুল মোবারকে বেহেস্তি মাটি লেগে আছে। ফাকালাত, তিনি জিজ্ঞেস করেছেন, মালাকা ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতটা অস্থির কেন, এতটা ব্যথিত কেন? কালা সাহিত্য কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমি হোসেনের শাহাদাত নিজ চোখে দেখলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্ট পেয়েছেন না? তাহলে সুহাদায় কারবালার স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় মুমিনের হৃদয় কাঁপবে, এটাই তো স্বাভাবিক। এখানে আনন্দ করার, খুশি হওয়ার, এজিদের দালালি করার কোনো সুযোগ আসতে পারে না।